হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি খুবই উপকারী এবং মজাদার একটি পাকোড়া তৈরির রেসিপি নিয়ে। ছবি দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন আজকে কিসের পাকোড়া তৈরি হতে যাচ্ছে। চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আজ দেখাবো কিভাবে মুচমুচে থানকুনি পাতার পাকোড়া তৈরি করে নিতে পারবেন। যারা শহরে থাকেন তারা অনেকেই থানকুনি পাতাটা চিনেন না, তাদের জন্য আমি দুটো থানকুনি পাতা রেখে দিয়েছিলাম। দেখে নিন থানকুনি পাতাটা ঠিক কীরকম হবে দেখতে। এর সাথে একটা লম্বা ডাটা থাকে যেটাকে আমি প্রথমেই ফেলে দিয়েছি। এটাকে ফেলার সময় অবশ্যই যেটুকু নরম অংশ সেটুকু রাখবেন এবং শক্ত ডাটা অংশটা ফেলে দিবেন। এখন যা যা দরকার হবে সেটা হচ্ছে হাফ কাপ মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এক কাপের মতো পেঁয়াজ, চার পাঁচটা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি এবং 3 টেবিল চামচ বেসন, সাথে দরকার স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া এবং আদা রসুন বাটা। এখানে প্রায় 1 চা চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি এবং 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি। অন্যদিকে বাটিতে আমি থানকুনি পাতাটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লবণ। লবণটা দেওয়ার পরে পাতা এবং লবণটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নেব। পাতাটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার পাকোড়ার ডো রেডি হয়ে গেছে, এখন এটাকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় আমি একটি প্যানে অল্প কিছু তেল বসিয়ে দিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। এই থানকুনি পাতার পাকোড়াটা ভাজতে আপনার ডুবো তেলের প্রয়োজন হবে না, অল্প তেলেই পাকোড়াটা খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন। পাকোড়াটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখার চেষ্টা করবেন, না হলে পাকোড়ার উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা সিদ্ধ হবে না। পাকোড়ার দুই পাশ যখন লালচে কালার হয়ে আসছে তখন আমি পাকোড়াটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার পাকোড়ার কালারটা যতটা সুন্দর এসেছে খেতেও ততটাই মুচমুচে হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।